শুরু হলো পঞ্চম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলা। জেলা সদরের অন্যতম পরিচিত ম্যাকুইলাম হাই স্কুল প্রাঙ্গণে এই বইমেলা চলবে আগামী 28 ডিসেম্বর পর্যন্ত। এদিন বইমেলা উপলক্ষে বিএম ক্লাব প্রাঙ্গণ থেকে বিভিন্ন জনজাতির মানুষ সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীর সহযোগে বইয়ের জন্য হাঁটুন স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর মূল মঞ্চে প্রদীপ জ্বালিয়ে জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা এসজিডিএ সভাপতি সৌরভ চক্রবর্তী এবং আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। এদিকে জানা গেছে, এবারের বইমেলায় মোট 61টি স্টল রয়েছে। কলকাতা দিল্লির পাশাপাশি স্থানীয় প্রকাশকরাও থাকছে। বইমেলা প্রাঙ্গণের মূল মঞ্চে আগামী 5 দিন ধরে বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিষয়কে সামনে রেখে চলবে সেমিনার। আগামী 25শে ডিসেম্বর বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বসিয়াকো প্রতিযোগিতা। এবং এডুকেশন ডেভেলপমেন্ট যখনই হয় তখনই সেই সোসাইটি ডেভেলপমেন্ট হয়। আবার দেখা যায় গ্রামীণ অর্থনীতি যখন শক্তিশালী হয় শহরের অর্থনীতিও শক্তিশালী হয়। এগুলো খুব সমার্থক। কাজেই সরকারের এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা শিক্ষক সমাজের সবচেয়ে বড় কাজ এবং শিক্ষক সমাজ সেটা করছেন। শিক্ষকরা এগিয়ে এসছেন বইমেলাকে কেন্দ্র করে এবং আপনারাও এগিয়ে এসছেন। আপনাদের সবাইকে তাই অভিনন্দন জানাই। আগামী 25 তারিখ বড়দিন আসছে। বড়দিনের উৎসব আমরা তার আগেই সবাইকে শুভকামনা জানাচ্ছি। নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের আগে বড়দিনের 25 তারিখ থেকে আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ আলিপুরদুয়ারে আমরা সুন্দর করে লাইট লাগিয়ে বিভিন্ন জায়গায় আমরা নতুন যে কনসেপ্ট আছে এখন সেই কনসেপ্টের মাধ্যমে আমরা 25শে ডিসেম্বর থেকে আমরা জানুয়ারি 1 উইক পর্যন্ত আমরা আলো লাগিয়ে আলিপুরদুয়ারটাকে আরও উৎসবের আলিপুরদুয়ারে পরিণত করব। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের পাথেয়। পাশাপাশি আজকের দিনটায় এই বইমেলাকে কেন্দ্র করে যেহেতু আমি কিছুক্ষণ আগে খবর পেলাম তাই আমি আপনাদেরকে জানাতে চাই যেহেতু আলিপুরদুয়ার একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আলিপুরদুয়ারের ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজের স্যাংশনও হয়ে গেছে, তো আলিপুরদুয়ারের ক্ষেত্রে এটা একটা ঐতিহাসিক একটা সময় যখন আলিপুরদুয়ারের মানুষকে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় এবং ম্যানেজমেন্ট সব দিকেই আমরা তাদেরকে আকর্ষণ করতে পারি। তার সাথে সাথে শহরের উন্নয়ন, শহরের এগিয়ে যাওয়া এই সবটাই এর মধ্যে যুক্ত আছে। এর আগে শহর নিয়ে বিভিন্ন আলোচনা হতো, শহরের ফ্লাইওভার আজকে ইতিমধ্যে ফ্লাইওভার দিয়ে মানুষ চলাচল করছেন এবং সেই ফ্লাইওভারকে কেন্দ্র করে শহরকে কেন্দ্র করে আলো দিয়ে সুন্দরভাবে এটা আমি উদ্যোগ নিয়েছিলাম এবং সেই উদ্যোগের ফলে আজকে কিন্তু সত্যি আপনারা আমাদেরও ভালো লাগে। রাতের আলিপুরদুয়ারটাকে চেনা যায় না, দিনের আলিপুরদুয়ার একরকম, রাতের আলিপুরদুয়ার আরেক রকম। সেই আলিপুরদুয়ারের উন্নয়নে আরেকটা মোড়ক আরেকটা পালক লাগতে চলেছে। আমি আপনাদের কাছে এর আগেও সহযোগিতা নিয়ে বলেছিলাম যে আলিপুরদুয়ার শহরের যানজটকে যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে বাঁধের উপর দিয়ে রাস্তা তৈরি করতে হবে এবং ইরিগেশনকে আমি অনুরোধ করেছিলাম। ইরিগেশন ডিপার্টমেন্ট 16 কোটি টাকা আমাদের স্যাংশন করেছেন এবং টেন্ডার হচ্ছে খুব শর্ট টার্ম টেন্ডার। আলিপুরদুয়ার শহরে একটা বিকল্প রাস্তা আমরা বোধহয় আগামী বছরই পেয়ে যাব। এটা আলিপুরদুয়ারের কাছে একটা নতুন খবর, আলিপুরদুয়ারের মানুষের স্বার্থে আজকের দিনে। তাই আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই। এই বইমেলা সাকসেসফুল হোক, বইমেলাকে কেন্দ্র করে আমাদের যত আন্তরিক প্রয়াস এবং আমাদের যত সমর্থন আমরা নিশ্চয়ই করব। সবাই ভালো থাকবেন। জানা গেছে, স্থানীয় লেখক তথা গবেষক পরিমল দের লেখা নিকোলাস এক্কা ও অন্যান্য গল্পগ্রন্থ শীর্ষক একটি বই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বইমেলাকে সর্বাত্মকভাবে সার্থক করে তুলতে আলিপুরদুয়ারবাসীর কাছে আবেদন জানান জেলা বইমেলার সম্পাদক পরিমল দে। 61টি স্টল আমাদের রয়েছে, 55টি স্টল কলকাতা থেকে এসছে, বাকি স্টলগুলো হচ্ছে তথ্য দপ্তর, মাস এডুকেশন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ডেভেলপমেন্ট করা হয়েছে। আমাদের আজকে এই ইনোগ্রেশনটা হলো, 28শে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
বেলা দুটো থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে নটা পর্যন্ত। প্রতিদিন সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পঞ্চম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী লগ্নে মাঙ্গলিক দীপ প্রজ্বলিত হচ্ছে। প্রজ্বলন করছেন বিশিষ্টজনেদের উপস্থিতিতে ডক্টর সৌরভ চক্রবর্তী, শিলা দাস।